সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। এই মুহূর্তে জেলার ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটে আছেন সহকর্মী ফারুক আহমদ, সরাসরি যাচ্ছে তার কাছে। মধ্যপ্রাচ্যের সাথে সঙ্গতি রেখে যে চাঁদপুরের 50টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেই একটি এলাকায় আছি আমি এখন, টোরা মুন্সিরহাট জামে মসজিদে। আর কয়েক মিনিট পরে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের সাথে আমি কথা বলেছি যে তারা মূলত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা এখানে ঈদের জামাতগুলো পালন করে যাচ্ছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং কয়েক মিনিট পরে কিন্তু এখানে জামাত শুরু হবে। আর টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি প্রস্তুতি নিচ্ছেন। শুধু টোরা মুন্সিরহাট নয়, চাঁদপুরের এমন 50টি গ্রামে এইভাবে কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি উদযাপন করা হচ্ছে। এখানকার মুসল্লিরা জানান যে গত 22 মার্চে তারা প্রথম রোজা পালন শুরু করেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবং 29 রোজা পূর্ণ করে কিন্তু আজ তারা পবিত্র ঈদুল ফিতর পালন করছেন। আরেকটি কথা আমি জেনেছি যে এখানে মূলত 1932 সাল থেকে এখানে পবিত্র এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করছেন। এখানকার চাঁদপুরের হাজীগঞ্জ সাদরা দরবেশ শরীফের একজন পীর ছিলেন মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাহে, তার মতাদর্শে যারা বিশ্বাসী তারাই মূলত এইভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করছেন। এবং তাদের একটি দাবি যেহেতু সৌদি আরব এবং চন্দ্রমাস হিসাব করে এবং হানাফি মাজহাবের অনুসারী হিসেবে তারা এই ইসলামী বিধানগুলো পালন করছেন এবং তারা দাবি করিয়েছেন যেহেতু পৃথিবী যেখানে চাঁদ উদিত হবে সেখানে যেন একসঙ্গে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উদযাপন করা হয় সেই আহ্বানটি তাদের রয়েছে। এবং তারা বলছেন যেহেতু মুসলমানদের পবিত্র স্থান হচ্ছে মক্কানগরী এবং সেই মক্কানগরী সৌদি আরব যেহেতু আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে এবং তারাও চাচ্ছেন যে এই রেওয়াজটি যেন সারা বিশ্বে একসঙ্গে পালিত হয় এবং বাংলাদেশের আজকে যে চাঁদপুরে 50টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে এর বাইরেও কিন্তু আরও বেশ কয়েকটি এলাকায় কিন্তু ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি, আমি যখন ভোরে এলাকায় এসেছি সেখানে দেখলাম যে মানুষজন ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য দলে দলে মসজিদে ছুটে আসছেন এবং মসজিদে আসার পরে তারা কিন্তু দোয়া আজকার এবং জিকিরের সাথে তারা সামিল হচ্ছেন। আরেকটি বিষয় লক্ষণীয় ছিল যে এখানকার যে মানুষজন আছেন তারা মূলত একটা জিনিস তারা বলেছেন যে তারা ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো মূলত তারা মেনে চলছেন, যে কারণে তারা কিন্তু আজকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা আজকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। এই ছিল আমার কাছে চাঁদপুরে আগাম ঈদ উদযাপনের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট এলাকায়।